আসসালামু আলাইকুম। আজকে নাজমুলের সঙ্গে পরিচিত হব। নাজমুলও 2019 সালে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে সম্পূর্ণ নিজ যোগ্যতায় চান্স পেয়েছে। সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে নাজমুলকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং সেই সঙ্গে তোমরা যারা শুনছো বা আপনারা যারা শুনছেন আমাদের এই এই আজকের টিউটোরিয়াল, আমরা আসলে চেষ্টা করব নাজমুলের সাফল্য পাওয়ার পিছনে যে নাজমুলের যে গল্পগুলো রয়েছে, সাফল্য তো এমনি এমনি হবে না, তাই না? সাফল্যের পিছনে পরিশ্রম থাকে, চেষ্টা থাকে, নিয়ত থাকে, এই বিষয়গুলো নিয়ে একটু নাজমুলের সাথে কথা বলবো। নাজমুল কিভাবে সেনাবাহিনীর পরীক্ষা অংশগ্রহণ করলো, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, কোন ধরনের প্রশ্ন আসছিল, যেগুলো শুনলে তোমাদের উপকার হবে এবং তোমরা প্র্যাকটিস করে গেলে তোমাদের চান্স পাওয়ার ক্ষেত্রে এটা কাজে লাগবে, এটাই আমাদের প্রচেষ্টা। তো যাই হোক, নাজমুল তোমার বাসা কোন জেলায়? আমরা যদি সৎ ভাবে কোনো কাজের সঙ্গে লেগে থাকি তাহলে অবশ্যই আমাদের ইনশাল্লাহ সাফল্য আসবে। আমি আসলে এবার এসএসসি পরীক্ষা দিলাম। আমার পরীক্ষা ছিল 12 তারিখে, আমার মার পিছে 8 তারিখ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পরীক্ষার আগ মুহূর্তে আমি বাসায় গেছিলাম, বাসাতে আপনার আর কি মেসেজ আসলে আমি ঠিকভাবে আর কি দেখিনি মেসেজটা। আমি যখন মিঠাপুকুরে গাড়িতে উঠি তখন আমি ফোনটা বের করি, হঠাৎ মেসেজে চেক করি, আসলে দেখি আচ্ছা আমার তো 8 তারিখে মেসেজ। তখন আমি বাসায় ফোন দিয়ে আব্বুকে, তখন আব্বু আমার তো 8 তারিখে মেসেজ আসছে। আব্বু বললো যে পরীক্ষার সামনে যাবা কি? আমি বললাম যে যাই আর কি, দেখি আসলে আমার খুব ইচ্ছা যেহেতু তারপরে যাই। গেলাম, যাওয়ার পরে আর কি আমাদের হাইট মাপা হলো। ওইখানে আমি সিলেক্ট হয়েছে হাইটে, তারপরে আমাদের তৈরি প্রাথমিক মেডিকেল হাত পা সব দেখা হলো। আসলে হাত পা দেখার ক্ষেত্রে কি মনে হয় যে আমাদের আঙ্গুল সব কিছু ঠিক রাখা লাগে, ঠিক আছে? আমাদের যে যেমন দেখা যায় নখের মধ্যে আমার কি কানি ইয়া হয়ে যায়, মাঠে নিয়ে যাওয়ার পরে দৌড়, তারপরে বুক ডাউন, এগুলো নাকি দেখা হওয়ার পরে পরীক্ষা। পরীক্ষার বিষয়টা আসলে খুবই সহজ জিনিস, আমরা আসলে ছোট থেকে যা যা শিখছি এইগুলো জিনিসে কিন্তু আমাদের আসলে কিন্তু আমাদের মনে হয় যে ওইখানে আমরা তৎক্ষণাৎ কিন্তু একটা আতঙ্কের মধ্যে পড়ে যাই, তো সেখানে আসলে মানে মাথা থেকে বের হয় না। কিন্তু খুব সহজ বিষয়গুলো আসে, বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান ইংলিশ তো আসে, তাই না? এইগুলো নেই, খুব সহজ জিনিস। আর ভাইবার ক্ষেত্রে আমাদের সাম্প্রতিক যে জিনিসগুলো আমি করছে, যেমন আমাদের মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর জন্ম তারিখ, মৃত্যু, এই জিনিসগুলো যে সশস্ত্র দিবস কবে, আর কি খুবই সহজ জিনিসগুলো জিনিসগুলো আর কি ওরা ধরে ধরে যেগুলো জানা সেগুলো আমরা সরাসরি বলতে পারি, যেগুলো জানা নেই সেগুলো বললেই হয় যে স্যার আমার এটা জানা নেই। তুমি যেটা জানো সেটা বলবে, যেটা জানবে না বলবে যে স্যার দুঃখিত বা আমি জানি না, ঠিক কিনা। তারপরে তোমাদের এরপরে হচ্ছিল ফাইনাল নির্বাচনের বিষয়। কতজন গেছিল তোমার পরীক্ষায়? 300 জন গেছিল। 300 জন থেকে 300 জনের মধ্যে 7 জন নিয়ে আসলো, আমরা চূড়ান্ত মেডিকেলে 17 জন গেছিল, তার মধ্যে থেকে 7 জনের মধ্যে আমি ওইখানে ফার্স্ট হয়েছিলাম। কারণ 300 জন থেকে মাত্র 7 জনে আসে, এটা অনেক একটা ডিফিকাল্ট একটা বিষয়, মানে কম্পিটিশনের একটা বিষয়, এখানে হিউজ একটা প্রস্তুতি থাকে, হিউজ একটা প্রস্তুতি নিতে হবে মেডিকেল, লিখিত, মৌখিক এবং সারের। যদি এই প্রস্তুতিগুলো নেওয়া যায় ইনশাল্লাহ, আর এর মতো তোমরাও নিজ যোগ্যতা ইনশাল্লাহ সেনাবাহিনী সৈনিক পদের জন্য চাকরির যে নিয়োগ পত্র বা অ্যাপয়েন্টমেন্ট সেটা তোমরা পাবো। তুমি কত তারিখে পাইছো নিয়োগ পত্র? 14 তারিখ। মানে কোন মাসে? মে মাসে 14 তারিখে পাইছে। যাক আলহামদুলিল্লাহ, যেদিন অ্যাপয়েন্টমেন্ট লেটার বাবাকে নিয়ে আনতে গেছে, বাবার অনুভূতিটা কেমন? আপনি খুব খুশি ইনশাল্লাহ, সবাই খুশি। দোয়া করবেন আমার জন্য সবাই, যাতে আমি সামনে আরো অনেক দূরে যেতে পারি সেনাবাহিনীতে, দেশের জন্য কাজ করতে পারি, সকলের জন্য কাজ করতে পারি ইনশাল্লাহ। দোয়া থাকলো আমাদের পক্ষ থেকে, তোমার জন্য দোয়া থাকলো,
যে তুমি যাদের ভালোভাবে সই সালামতে ট্রেনিং শেষ করো কত তারিখে জয়েন হবে? আমার জয়েনিং হচ্ছে 2020 সালের জানুয়ারিতে, 24 জানুয়ারি। 24 জানুয়ারি কোন কোর্স পাইছে? আমি ইঞ্জিনিয়ার্স। ইঞ্জিনিয়ার্স করে আসছি। যাও, সবাই জন্য দোয়া করবেন, তোমরা সবাই দোয়া করবে, আপনারা সবাই দোয়া করবেন, ইনশাআল্লাহ ও যেন সঠিকভাবে ট্রেনিং সম্পন্ন করে নিজ যোগ্যতায় নিজ মেধা আর ট্রেনিং শেষ করে আমাদের সেনাবাহিনী গর্বিত সৈনিক হয়ে দেশে যাতে নিজেকে নিয়োজিত করতে পারে। থ্যাংক ইউ ভাই। আপনারা যদি সৎভাবে লেগে থাকতে চান তাহলে অবশ্যই এখানে যোগাযোগ করবেন, এখানে সবকিছুই শেখানো হয় যাতে সহজ হয়, যাতে আমরা সেনাবাহিনীতে যোগদান করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর চাকুরির পরীক্ষার সব ধরনের সাজেশন ও পরামর্শ পেতে সোলজার ট্রেনিং একাডেমির চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।